প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 8.2 এর 6-এর 6 নম্বর সমস্যাটা সমাধান করব। 6-এর 6 নম্বরে কী আছে দেখো, প্রমাণ করতে বলছে এটা একটা অভেদ। কিন্তু টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টেন থিটা প্লাস সেক থিটা, এটা প্রমাণ করতে বলছে। আমরা এটা প্রমাণ করার সময় কী করবো, এই প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করব। তার পূর্বে একটা কথা, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করলাম, টেন থিটা হলো এখানে প্লাস সেক থিটা মাইনাস ওয়ান, নিচে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। আমরা কী করবো জানো, আমরা নিচে যেটা আছে এইটাকে কিচ্ছু করব না, এইভাবেই লিখে রাখবো, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। কিন্তু উপরে যে কী করব, এই যে সেক থিটা এইটাকে আগে লিখব, তারপরে প্লাস টেন থিটা লিখব। কেন লিখলাম, কারণ হচ্ছে দেখো আমাদের একটা সূত্র জানা আছে, সূত্রটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান যদি হয়, তাহলে কিন্তু আমি এই যে এখানে ওয়ান আছে এই ওয়ানের পরিবর্তে একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এখানে দুইটা রাশি আছে, সামনে মাইনাস আছে, ব্র্যাকেট দিয়ে না লিখলে ভুল হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। বুঝতে পারতেছো তো, এই যে ওয়ানের পরিবর্তে কিন্তু এটা লিখলাম। তাহলে এখন নিচে যেটা আছে সেটা আবার লিখে নেব, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। উপরে চলে আসো, এখানে সেক কেন আগে লিখেছিলাম দেখো, এখানে সেক আগে আছে এই জন্য সেকটা আগে লিখছিলাম। এখন এখান থেকে ওয়ান কমন নিয়ে যদি লিখি তাহলে এরকম হয়, সেক থিটা প্লাস টেন থিটা, এইভাবেই থাকে ওয়ান সহ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এখানে, তাই না, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কোনটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে কী হবে, সেক থিটা প্লাস টেন থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, তাই হবে না? তাহলে এখানে আমরা লিখব সেক থিটা প্লাস টেন থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। দেখো খেয়াল করো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে সেক থিটা তার স্কোয়ার, বি হচ্ছে টেন থিটা তার মধ্যে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ হলো সেক থিটা, বি হলো টেন থিটা, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে আসি। আমরা এখন উপরেটা লিখে নেবো আগে। দেখো উপরে দুইটা পার্ট আছে, এই একটা পার্ট এই একটা পার্ট, তাই না? এই দুই পার্টে দেখো তো কোনোটা মিল আছে কি না, আছে তাই না? কী মিল আছে, সেক থিটা প্লাস টেন থিটা এখানে আছে, এখানে দেখো সেক থিটা প্লাস টেন থিটা আছে। তাহলে দুইটার মধ্যে সেক থিটা এবং টেন থিটা মিলতেছে, যেটা মিলবে সেটা আমরা কমন নিয়ে নেব। এই কমন নিতেছি সেক থিটা প্লাস টেন থিটা, কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। ভাগ করে দিলে পরে এই সেক থিটা প্লাস টেন থিটা দিয়ে এই পথটাকেও ভাগ করব, ওই পথটাকেও ভাগ করে দেব। এই পথটাকে ভাগ করলে যে ফলটা থাকবে সেটা এখানে লিখব, তারপরে এই পথটাকে ভাগ করলে যেটা থাকে সেটাও লিখব একটা ব্র্যাকেটের ভিতরে, এরকম হোল ইনটু দিয়ে। দেখছ, এইটা সেক থিটা প্লাস টেন থিটা দিয়ে যদি ভাগ করে তাহলে শুধু ওয়ান থাকে না, তাহলে এখানে ওয়ান রয়ে গেল মাইনাস। এখানে সেক থিটা প্লাস টেন থিটা দিয়ে যদি ভাগ করি এই যে এটা মিলে যাবে, মিলে গেলে পরে এটা কেটে গেল, থাকবে কি সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে এখানে লিখবো সেক থিটা মাইনাস, না মাইনাস টেন থিটা হবে ঠিকই, খেয়াল করো যখন শুরুতে আসে মাইনাস তাহলে পরবর্তীগুলো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখন কিন্তু মাইনাস না হয়ে প্লাস টেন থিটা হয়ে যাবে। আমরা জানি যদি সামনে মাইনাস থাকে তাহলে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ করে দিতে হয়। এখন এইখানে যেহেতু ওয়ান আগে টেন পরে, আমি নিচের পার্টের থেকে, নিচের পার্টের থেকে আমি ওয়ানটাকে আগে লিখব, টেনটাকে পরে লিখব সুবিধার জন্য। তাহলে ওয়ানটা যদি আমি আগে লিখি তাহলে পরে মাইনাস সেক থিটা লিখলাম, তারপরে প্লাস টেন থিটা লিখলাম।
তাহলে কি হলো দেখো এই যে লবের যে অংশটুকু আছে 1 minus sec theta plus tan theta হরের সাথে মিলে গেছে না এই যে 1 minus sec theta plus tan theta তাহলে এইটার সাথে এটা আমরা কেটে গেল ভাগ করলে পরে চলে গেলে থাকে কি sec theta plus tan theta এই যে sec theta এবং tan theta রইলো আমার প্রমাণ প্রায় হয়ে গিয়েছিল আমরা একটু ঘুরিয়ে লিখতে হবে প্রমাণের মত করে লিখে দিচ্ছি এই যে tan theta-টার আগে লিখলাম পরে যে আমরা sec theta লিখলাম দেখো তো ডান পাশ মিলে গেছে না যেহেতু ডান পাশ মিলে গেছে আমরা এখানে লিখে দেব রাইট হ্যান্ড সাইড এবং লিখব প্রুভড মানে প্রমাণিত হয়েছে তুমি প্রমাণিত লিখলেও হবে প্রুভড লিখলেও হবে এই অঙ্কটা শেষ হলো তাহলে তুলে নাও এবার তাহলে আমরা গ নাম্বারটা করি দেখো গ নাম্বার কি আছে √1 minus sin a by √1 plus sin a equal to sec a minus tan a এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এটাও লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব উঠাইলাম 1 minus sin a by 1 plus sin a তখন আমি এই যে রুট ওভারের ভিতরে ভগ্নাংশ আছে আমরা এই রুট ওভারটা উঠানোর চেষ্টা করতে হবে বিশেষ করে হরের রুট ওভারটা উঠাইতে হবে হরের রুট ওভার যদি আমি উঠাইতে চাই তাহলে কি করতে হবে হরে যে রাশিটা আছে 1 প্লাস সাইনে এই 1 প্লাস সাইনে কে কি করতে হবে জানো 1 প্লাস সাইনে কে 1 মাইনাস সাইনে এই যে রাশিটা আছে তারই বিপরীত চিহ্ন সম্বলিত একটা রাশি দিয়ে উপরেও গুণ করব নিচেও গুণ করব যে 1 প্লাস সাইনে দিয়ে 1 মাইনাস সাইনে গুণ করলাম ঠিক সেই রকম উপরে তো 1 মাইনাস সাইনে আছেই তাকেও আমরা 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করে দেব তার মানে কি হর এবং লব ভয়কেই 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করে দিলাম তাহলে কি হলো এখানে নিচে হলো সূত্র a প্লাস b a মাইনাস b আর উপরে একই রাশি দুইটা হয়েছে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে তাহলে উপরটা হোল স্কয়ার লেখা যায় 1 মাইনাস সাইনে হোল স্কয়ার লিখে দেওয়া যায় কিন্তু নিচে হোল স্কয়ার না নিচে হচ্ছে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম হয় 1 মাইনাস সাইন স্কয়ার a এখন 1 মাইনাস সাইন স্কয়ারের কিন্তু একটা সূত্র আছে কি সূত্র দেখো প্রথমে আমরা এরকম সূত্র শিখেছিলাম দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান 1 এটা তুমি শিখেছো না তাহলে এইখান থেকে যদি আমি সাইন ওই পাশে নিয়ে যাই তাহলে কজ স্কয়ার এ এদিকে রেখে দিয়ে সাইন স্কয়ার এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে দেখো যে সূত্র হলো 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু মান হচ্ছে কজ স্কয়ার এ তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কয়ার এ আছে এইখানে আমি কি করব কজ স্কয়ার এ লিখে দেব এই যে দেখো ওই কজ স্কয়ার এটা এখানে লিখে দিলাম কার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার পরিবর্তে আর উপরে যেটা আছে আমি সেটা লিখে দেব এখন দেখো উপরে হোল স্কয়ার আছে নিচেও স্কয়ার আছে আমি একবারে স্কয়ার দিয়ে এইভাবে লিখে দেব এইখানে স্কয়ার তার মানে কি উপরে 1 মাইনাস সাইন এ নিচে কজ এ তাতে লাভ হলো কি জানো এই যে স্কয়ারটা আছে না এই যে রুট ওভার স্কয়ার মিলে আমি উঠিয়ে দেব আমি এই পাশে লিখি তোমরা নিচে লিখো ইকুয়াল টু দেখো রুট ওভার এবং স্কয়ার যদি বিদায় করে দেই তাহলে এখানে থাকে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ এই যে এখানে কজ এ রয়ে গেছে এখানে 1 মাইনাস সাইন এ রয়ে গেছে এখন তুমি কি করো এই 1 বাই কজ এ লিখে দাও মাইনাস দিয়ে সাইন এ বাই কজ এ লিখে দাও কি করলাম এখানে জানো হরটাকে ঠিক রেখেছি লবটাকে আলাদা আলাদা করে দিয়েছি কারণ লসাগু করলে তো হর একটাই হয় এইভাবেই মানটা করা যায় এই যে 1 বাই কজ এ কজ এ কার উল্টা সেক এর উল্টা তাহলে 1 বাই কজ এ কি সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ এটা কিন্তু ট্যান এর সূত্র সাইন এ বাই কজ এ ইকুয়াল টু ট্যান এ তাহলে আমি এখানে লিখতে দিতে পারি কি ট্যান এ দেখো মিলেও গেছে মনে হয় এই যে প্রমাণ করতে বলছিল কি সেক এ মাইনাস ট্যান এ তাই না সেক এ মাইনাস ট্যান এ হয়ে গেছে না তাহলে এইটা সমান আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এই যে প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখব প্রুভড এই প্রমাণিত তুলে নাও তোমরা হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে